Menurun turun. Bos, ah, bos, 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 ah, bos, bos. Assalamualaikum warahmatullahi wabarakatuh. So, media apa dia mana? Asia. Alhamdulillah. Aja, benar. Nama tak yang lagi jangkau bayi. Awak nak mungkin dia si Muhyiddin Hasan Al Kubidas. Kubidas apa lagi? Sikisya, sikisya boleh legal di pasar. Ya, tu mesti bosu kan? চিকিৎসা করলে যে সে কবিরাজ ভাই তোমাকে কে বলেছে? তোমার দেশে ঋতুর রাজাকে কি বলো তোমরা? ঋতুরাজ বসন্তের রাজাকে কি বলো? বসন্ত রাজ। তাহলে কবিদের রাজা কি হবে? আরে এলাম কবিদের রাজা তাই কবিরাজ, ঠিক আছে না? আচ্ছা, আপনি তো বিভিন্ন দেশে লেখালেখির জন্য যাওয়া আসা করেন, আপনি বিভিন্ন দেশে যাওয়া আসার ভিতর দিয়ে আপনি কিছু দেশের নাম বলেন তো আমরা একটু শুনি। বহু দেশে গেছি, যেমন আছে এই মনে করো এই নোয়াখালী, সাতপুর, বরিশাল, নেত্রকোনা, বহু দেশে। ও তোমরা জীবনের নাম শোনেন না? আচ্ছা, আপনি কত সাল থেকে লেখালেখি এই যাত্রা শুরু করেছেন? অনেক আগে থেকে, প্রায় মনে করো 1900 থেকে করি। ভালো ভালো, তুমি তাহলে ছোটকাল থেকেই পড়েন, ভালো ভালো যাও। আচ্ছা, আপনারা যে লেখালেখি করেন এটা অভিজ্ঞতা সম্পর্কে বলুন, নতুন তরুণ যারা লেখালেখি শুরু করতেছে সেটা বলার জন্যে আসছে, যেহেতু এটা বাংলা ভাষার মাস, বাংলা ভাষা সম্পর্কে কিছু বলার দরকার, ঠিক না? যেহেতু বাংলা ভাষার মাস আজকে শেষ হয়ে যাবে, আমি অনেক আগে থেকে কবিতা লিখি, সেই মনে করে কাজী নজরুল রবীন্দ্রনাথের জন্মের আগে থেকে, এই যখন মনে করো তোমার বাপদাদার জন্ম হয় না, তো তোমরা তো আধুনিক যুগের ছেলে মেয়ে, বহুত কিছু আপডেট পাইছো। এখন আধুনিক যুগ কত কিছু আছে না নতুন নতুন, আমি সময় কিন্তু এত কিছু ছিল না। এই যেমন তোমরা ছোটবেলায় একটা কবিতা পড়েছো, পাখি সব করে রব রাতি পোহালো, কাননে কুসুম কলি সকলে ফুটিল, এই কবিতাটা কিন্তু আমার লেখা। কিন্তু এই কবিতাটা যখন আমি প্ল্যাটফর্ম লিখি তখন কিন্তু এত কিছু আবিষ্কার হয় নাই। তোমরা যেমন এই যুগে আকার ও শিকার দিদিকার ও শিকার কত কিছু পাইছো, আমার সময় এত কিছু আবিষ্কার হয় নাই। সর্বপ্রথম এই কবিতাটা আমি আকার ও শিকার সারা লেখি এইভাবে, পকসব করর বরত কহল কনন কসম ফল সকল ফটল। তার কিছুদিন পরে যে মনে করো ভাষাবিদরা আকার আবিষ্কার করলো, আমার কবিতা হয়ে গেল পাখা সাবা তারারা বা রাতা পাহালা কানানা কাসামা ফালা সাকালা ফাটালা। তারপরে যে মনে করো রসিকার আবিষ্কার করলো, আমার কবিতা হয়ে গেল পিখিসিবি কিরিবি রীতিবিহীনি কিনিনি কিসিমি খিলি সিকিলি খিলি। তারপরে যে মনে করো রসুকার আবিষ্কার করলো, আমার কবিতা হয়ে গেল পুকুসুবু গুন্ডুবু ঋতু কুহুলু কুলুনি কুসুম ফুলু শুকুলু ফুটুলু। তারপরে যে মনে করো একার আবিষ্কার করলো, আমার কবিতা হয়ে গেল পেখে সেবে কেড়ে রেবে রেতে পেহেলে কেনিনে কিসেমে ফেলে সেকেলে ফেটেলে। তারপরে যে মনে করো ওকার আবিষ্কার করলো, আমার কবিতা হয়ে গেল পুকুসুবু করো রবু ঋতু কুহুলু কুলুনি কুসুম ফুলু সকল ফটল। তারপরে যাই মনে করো ঔকার আবিষ্কার করলো, আমার কবিতা হয়ে গেল বৌ ভৌ সৌ বৌ কৌ বৌ 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 তৌ বৌ ভৌ লৌ কৌ নৌ নৌ কৌ সৌ মৌ ভৌ লৌ সৌ কৌ লৌ ভৌ বৌ লৌ। এই কবিতা নাকি এই কবিতা নাকি নিজে লিখছে সিদ্দিক সরি ভালো। আচ্ছা, আপনি যে এই যে কবিতা যে বললেন আকার ও শিকার ও সুকার সব মিশিয়ে অক্ষর অক্ষরে বললেন, যখন মনে করেন যে কোনো অক্ষরই আবিষ্কার হয় না, তখন অক্ষর আবিষ্কারের আগে এই কবিতাটা আমরা ইশারায় লাগতাম, কারণ অক্ষরই নাই কি দিয়ে লাগবো। তখন এই কবিতাটা আমি লিখছি এইভাবে, তারপরে আপনি যে নায়ক ফিলের দ্বারা রয়েছে চলচ্চিত্রের জগতে, যেমন ডিপ জল মান্না, এরকম ভাবে তারা যদি মনে করে যে কবিতাগুলো আবৃত্তি করে, আমার এই কবিতাটাকে যদি আমি ডিপজলকে দিই যে তুমি একটু আবৃত্তি করো, ডিপজল এই কবিতাটা আবৃত্তি করবে এইভাবে, পাখি সব করতাছে র রাত তো হারে গেছে গা বোঝো নাই ব্যাপারটা কানে কুসুম কলি সব ফুটে গেছে গা। তাই আমি বললাম যে ঠিক আছে, কুসুম কলি ফুটুক আর তাই ফুটুক, তোর অত টেনশন কর দেবে না, এই কবিতাটা এখন মিশা সদাগর আবৃত্তি করবে। মিশা সদাগরকে বললাম কি তুমি একটু আবৃত্তি করতো, মিশা সদাগর এটা আবৃত্তি করতেছে এইভাবে, পাখি সব করে রব রাতি পোহালো দেখ রাত পোহালো কাননে কুসুম কলে সকলে ফুটিল। তা আমি দিলাম ঠিক আছে বাবা, তোর ক্যাপলে ডান করে ঠিক যা। তারপরে আমি কবিতাটা দিলাম ওই কাবিলাকে যে কিন্তু তুমি একটু আবিষ্কার করো, এই আবৃত্তি করো, ওই কাবিলা এইটা আবৃত্তি করলে এইভাবে, পাখি সব ভর্তি আছে রব রায় পোহাই গেলে স্যাত হয়ে দিয়ে
আধুনিক কুসুম বলি সব বুঝি গেছে ভেদ করে তাহলে দেশুক থাকতে বলবো সত্যি কিরম দেখা যায়। আচ্ছা তারপরে আমি বললাম যে তাহলে এটা কি করি ওই অমর সানিকে দিয়ে আবৃত্তি করতে না এক অমর সানি এই যে আবৃত্তি করতে আসে এইভাবে চৌধুরী সাহেব পাখি সব করে রাত্রি প্রহাল কাদমে কুসুম গলি সকলে ফুটিল আমি গরিব হতে পারি কিন্তু প্রেমের বাগানে ফুল ফুটাতে পারি। আমি বললাম তোমরা ফুল ফুটানোর দরকার একটু বাড়ি যা। তারপরে ওকে বাড়ি পাঠিয়ে দিয়ে আমি গেলাম ওই মান্নার কাছে যে তুই ইচ্ছা আবৃত্তি কর মান্না আবৃত্তি করতে আসে এইভাবে পাখি সব করে রব মজন পাখি সব করে রব রাত ভালো তাহলে কুসুম গলে সকলে ফুটিল। তার বললাম ঠিক আছে তুই বমি করি তুমি ইটু পরে ওরকম কথা বলতে গেলে আমি চলে গেলাম একশো হিরো রুবেলের কাছে দেখে বললাম যে গেলে তুমি ইচ্ছা আবৃত্তি করো তাই রুবেল আমার এটা আবৃত্তি করতে আসে এইভাবে পাখি সব করে রব রাতি ভালো তাহলে কুসুম গলে সকলে ফুটিল বুঝেছো কারণে কুসুম কালি সকলে ফুটিল কবিতা ভিতরে মানে অর্থাৎ গভর্নমেন্টে আসলো তোরে বললাম তোর আবৃত্তি করার জন্য সর্বশেষ গেলাম জায়েদ খানের কাছে গেলে তুমি আবৃত্তি করো জায়েদ খান আমার বলতে আসে আর তোমরা যদি অবাক হবে যে পাখি সব করে রব রাতি পোহালো আর কানুনি কুসুম কালি সকলে ফুটিল তো কামনি কুসুম বলি ফুটুক আর না ফুটুক আমাকে দেখলে কিন্তু মেয়েদের ফুল ফুটে যায়। এই ছিল আর কি আজকের বিষয়টা আর কি। আচ্ছা ধন্যবাদ আপনি যান আমি একটু নামটা ঘোষণা করে আসি। আমরা অনেক সময় ইসলামিক সঙ্গীত শুনলাম একটু।